বাংলা এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন আপনাদের জন্য একটি সুখবর হচ্ছে আপনারা যারা এখনো পাচ্ছেন না দু হাজার বাইশ সালে শর্ট সিলেবাস আপনার জন্য ইতিমধ্যে আমি অনেকগুলো সিলেবাস কমপ্লিট করেছি জেনারেল যে বিষয়গুলো আছে তো আজকে আপনাদের কৃষি শিক্ষা নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছে আপনাদের কোন কোন অধ্যায়গুলো কতটুক আছে সিলেবাসে তো তারই ধারাবাহিকতায় আমি এখন কৃষি শিক্ষা আলোচনা করব দেখেন কৃষি শিক্ষা টু এটা প্রথম যে অধ্যায়টি আছে এখানে আমাদের এই টপিকগুলো পড়তে হবে তাহলে কিন্তু আমাদের এ অধ্যায়টি শেষ হবে যেমন খাদ্য সংরক্ষণ তারপরে সম্পূরক খাদ্য পশু পাখি সংরক্ষণের প্রয়োজনীয়তা আর খাদ্য প্রয়োগ এর প্রয়োজনীয়তা খাদ্য গ্রহণ পদ্ধতি প্রয়োগ পদ্ধতি এই বিষয়টা আপনারা একটু দেখবেন এরপর দ্বিতীয় অধ্যায় যেটি আছে সেটি হচ্ছে কৃষি উপকরণ এখানতে মাছের পুকুর প্রস্তুতকরণ পানির গুণাগুণ পানির বিভিন্ন স্তর স্থায়ী মৌসুমী ও আতুর পুকুরের ব্যবস্থাপনা এরপর আমরা যেটা দেখছি সেটি হচ্ছে অধ্যায় চার চারে হচ্ছে কৃষি উৎপাদন এখান থেকে আমরা এই টপিকগুলো দেখছি এখানে যে মাছ চাষ পদ্ধতি তারপরে সমন্বিত চাষ পদ্ধতি সমন্বিত চাষ পদ্ধতি এখানে ধান ক্ষেতে মাছ চাষ পদ্ধতি শিল্পের কাঁচামাল কৃষি দ্রব্যাদি এটা হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায় তারপরে সপ্তম অধ্যায় লাস্ট যে অধ্যায়টি আছে আমাদের ছেলেবাজে সেটি হচ্ছে পারিবারিক খামার এখান থেকে আমরা পারিবারিক খামারের পারিবারিক কৃষি খামারের গুরুত্ব পোলট্রি খামার তৈরি করা কৌশল স্বাস্থ্য ব্যবস্থাপনা এরপর আছে পারিবারিক কৃষি খামারের ধারণা ও গুরুত্ব সেখান থেকে আমরা এই টপিকগুলো পড়ে এই অধ্যায় সাতটা কমপ্লিট করব তারপরে পারিবারিক দুগ্ধ খামার এবং পারিবারিক খামারের তথ্য লিপিবদ্ধ এই চারটি অধ্যায় কৃষি টু এখানে আপনাদের জন্য দু হাজার বাইশ সালে সংক্ষিপ্ত সিলেবাসে সিলেক্ট করা হয়েছে আশা করি আপনারা সিলেবাসটি বুঝতে পেরেছেন এছাড়া কিছু ব্যবহারিক কাজ দেওয়া আছে এগুলো আপনারা দেখবেন টোটাল আট নয়টি কাজ দেওয়া আছে এই নয়টি কাজ থেকে আপনাদের ব্যবহারিকের তালিকা থেকে আপনাদের ব্যবহারিক খাতা কমপ্লিট করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই এত বড় সিলেবাসে সংক্ষিপ্ত যেই সাজেশন সেই সাজেশনগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটির সাথে থাকতে হবে এবং বেলাইক্ট অন করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম